হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল বাবুলাল মোটো ব্লগ। আমি এখন বুঝতে পারছেন মর্নিং ওয়াক করতে বেরিয়ে চলে এসেছি সকালবেলা, তাই আপনাদেরকে একটুখানি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আপনারা এরকম ভোরে উঠে মর্নিং ওয়াক করবেন, এখনও কিন্তু ঠান্ডা যায়নি, এখনও ঠান্ডা রয়েছে, বুঝতেই পারছেন। আমাদের পাশে একদম হুগলা বন, আরও ঠান্ডা প্রচুর লাগছে, তাই আপনারাও ভোরে বেরোবেন, এর থেকে ভালো ওষুধ আর কিছু নেই। অনেক অসুখ আছে যা ভোরে মর্নিং ওয়াক করলে সুস্থ হয়ে যায়। অবশ্যই বেরোবেন ভোরে, একটু হলেও হাঁটতে বেরোবেন, খুব আরাম লাগবে, খুব আরাম লাগবে, খুব ভালো লাগবে, অনেক সকালের অনেক কিছু দেখতে পাবেন। শীতকাল এবার চলে যাচ্ছে, চলে গেছে তা মনে হয় যেন যায়নি, ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আর গরম পড়ে যাচ্ছে, এই গাছে ফুল দেখেছেন একদম ভর্তি হয়ে গেছে, বর্ষার সময় আরও ভর্তি হয়ে যাবে। এটা একটা গাছে জবা গাছও আছে, খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, দারুণ। মানে একটু বর্ষা ভাব আসছে, এবারে গরম পড়ে গেলেই ফুল ভর্তি হয়ে যাবে, ফুলের আর চিন্তা নেই, সব রকম ফুল রয়েছে। হ্যাঁ, সজনে ডাঁটাও দেখতে পাচ্ছেন, ডাটা হয়েছে এখন। তাই ভোরে অবশ্যই মর্নিং ওয়াকটা করবেন, খুব ভালো হবে, খুব ভালো হবে, শরীরের মধ্যে অনেক উপকার হবে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। টাটা।